মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধারণ করতে নতুন প্রজন্মকে আরও মুক্তিযুদ্ধের গৌরব কথা শোনানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সকালে আজিমপুর গার্লস হাই স্কুলে সেক্টর কমান্ডার্স ফোরাম এবং মুক্তিযুদ্ধ একাত্তরের অনুষ্ঠানের আয়োজন করেন। মুক্তিযুদ্ধের গৌরব কথা শোনো শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরুত্তম, ফোরামের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী।